গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মোটর বাইক পাচারকারীকে গ্রেপ্তার করল মালদার চাঁচল থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি নম্বরবিহীন মোটর বাইক। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে খড়বা পঞ্চায়েত এলাকার দিঘি ও নৈকান্দা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন 27 বছরের হুমায়ুন আলী ও রইসুদ্দিন। চাঁচলের এসডিপিও শুভেন্দু মণ্ডল জানান, ধৃতরা বিহারে পাচার চক্র চালাচ্ছিল কিনা সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে। শনিবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। আজকে বিকেল 4টার দিকে চাঁচল থানার বাঁশিরহাট বলে একটা জায়গা থেকে পুলিশের কাছে আগে থাকতে একটা সোর্স ইনফরমেশন ছিল, তো একজনকে চোরাই বাইক সময় প্রথমে পুলিশ অ্যারেস্ট করে। তারপর ওই যে অ্যারেস্টেড ব্যক্তি ইনি আছেন, তাকে জিজ্ঞাসাবাদ করার পরেতে পুলিশ ইন্টারোগেশনের পরে আরেকজনের নাম পাওয়া যায়। তো দেখা যায় যে আরেকজনের নাম পাওয়া যাচ্ছে, সে ওই বাইক চুরির সাথে আগেও মানে যুক্ত আছে এবং আগেও ওই সব কেসে অ্যারেস্ট হয়েছে। তখন তার বাড়িতে বা তার এলাকাতে গিয়ে আমরা খোঁজখবর নিয়ে এই পুলিশ সার্চ করে এবং মানে অভিযান চালায়। তো তার কাছে দুটো বাইক, চোরাই বাইক পাওয়া গেছে আর সেই লোকটিকেও অ্যারেস্ট করা হয়েছে। এখন কেসিবি কেস স্টার্ট হয়ে কালকে আমরা কোর্টে সন্দেহভাজন দুজনকে মানে অ্যারেস্টেড ব্যক্তি দুজনকে আমরা ফরওয়ার্ড করবো, পুলিশ রিমান্ডে নেব। স্যার, এটা কি আন্তরাজ্য বা বাইক পাচার চক্রের সঙ্গে? সেটা এখনও মানে আজকেই তো বিকেলেই তো ঘটনা, মানে তদন্তের মাধ্যমে আমরা আসবো এরা কোথা থেকে বাইকগুলো এলো, এদের সাথে আরও কোনো যুক্ত আছে কি না সেগুলো পুলিশ সমস্ত কিছু উঠিয়ে দেবে। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।